নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচ মিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। তো আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ভালো ভালো ফলের গাছ লাগাই, কিন্তু আমরা অনেকেই দেখি না, ভেবেও দেখি না যে আমাদের বাড়ির পুরনো গাছগুলোকে আমরা কীভাবে মডিফাই করে আমরা ভালো মানের উন্নত জাতের গাছে পরিণত করব। এটা আমরা চিন্তা করি না, মানে খুব জোর হলে সেই গাছগুলো থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা গাছগুলোকে কেটে ফেলে দিই। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের সেই পুরনো গাছগুলোকেও আমরা কিভাবে উন্নত প্রজাতির গাছে পরিণত করতে পারি। আর এই বিষয়টা আমি কিসের উপরে দেখাবো, সেটা হচ্ছে জাম গাছ, জাম গাছের গ্রাফটিং। এবং এই জাম গাছের গ্রাফটিংটা আপনারা কখন করবেন, দেখুন গ্রাফটিংয়ে সবার একটা ধারণা থাকে যে সেটা মার্চ এপ্রিল মাস নাগাদ খুব ভালো হয় গ্রাফটিং, একদম ঠিক কথা, সেই সময় ভীষণ ভালো হয়। কিন্তু জাম গাছের গ্রাফটিং যদি আপনারা করতে চান তাহলে কিন্তু এইটাই হচ্ছে বেস্ট টাইম, মানে এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দু মাস কিন্তু জাম গাছের গ্রাফটিং করার জন্য একদম উত্তম সময়। কেননা এই সময় দেখবেন জাম গাছে নতুন নতুন পাতা বেরোনো শুরু হয়, তারপরে তো মার্চে ফুল ফল এসেই যাবে। তো সেই কারণে ঠিক তার আগে যদি আমরা গ্রাফটিংটা করে দিতে পারি তাহলে আমাদের গ্রাফটিংটা কিন্তু 100% সফল হয়। তো আমার টবে কিছু উন্নত প্রজাতির জাম গাছ রয়েছে, আমি সেখান থেকে জামের আগা নিয়ে আমি আমার বাড়ির কিছু গাছ আছে সেখানে আমি গ্রাফটিং করে আপনাদের সামনে দেখাবো। তো চলুন, এই ভিডিওটা আপনার আজকে প্রয়োজন না হলেও কালকে প্রয়োজন হতেই পারে, সেই জন্যে বলবো সব দিক থেকে বিচার করলে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কেউ কোথাও যাবেন না, একদম স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের অতি প্রিয় চ্যানেল গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। গ্রাফটিং দুনিয়ায় সবথেকে সহজভাবে, সবথেকে সহজ পদ্ধতিতে একমাত্র এই গ্রাফটিং করাটা সম্ভব হয়। এতে কোনো খরচ নেই। এতে কী কী লাগে? লাগে একটা কাটার, বা আপনারা একটা ছুরিও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে কাটার নিয়েছি, একটা ছুরি নিয়েছি, আর আমাদের লাগবে এইরকম একটা ব্লেড। এই তিনটে হলেই, এই তিনটের সাহায্যেই আমরা করে নিতে পারবো। ব্লেডটা না হলেও চলে, তবু আমি একটু ফিনিশিং করার জন্য নিয়েছি। আর এরকম একটা ফিতে লাগবে বা টেপ, মানে এটা আপনারা প্লাস্টিকের যে কোনো কিছু একটু টেনে ছিঁড়ে বা পাতলা করে কেটে আপনারা করে নিতে পারেন। আর লাগবে দুটো প্লাস্টিকের এরকম ঠোঙা। এটা কি করব, এটা আমরা পরবর্তীতে পরিয়ে দেবো। তো এরকম দুটো ঠোঙা আমাদের ব্যবহার করতে হবে, তো সেটা আমি নিয়ে নিয়েছি। আর সবার প্রথমে আরেকটা কথা বলে দিই যে এই যে টুলসগুলো আমরা ইউজ করছি এটাকে অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। সেটা কিভাবে, সেটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটুখানি এটা পরিষ্কার করে নেবেন তুলো লাগিয়ে। আমি করে নিয়েছি, বা আপনারা হ্যান্ড ওয়াশ দিয়েও ধুয়ে নিতে পারেন, বা অ্যালকোহল লাগিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু হবে। কিছু না হলে আপনারা গ্যাস লাইট জ্বালিয়ে একটুখানি পুড়িয়ে নেবেন, তাতেও কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে। তো চলুন এবার সরাসরি আমি আপনাদের বাগানে নিয়ে যাচ্ছি, এবং সেখান থেকে ডাল কাটিং করে কিভাবে, কোন প্রসেসে আমি সেটাকে গ্রাফটিং করছি, চলুন আপনারা দেখে নেবেন। এসে গেছি আমার বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কত সুন্দর একটা গাছ আমার টবে হয়েছে, এবং সমস্ত গাছে দেখুন এই যে কচি পাতা বেরিয়ে গেছে। তো এই সময় গাছের কচি পাতা বেরোয় এবং গ্রাফটিং করার জন্য কিন্তু এটাই আদর্শ। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ডালটা, এইটা অনেকটাই বেশি বেড়ে গেছে। তো আমি চাইছি না যে এই ডালটাকে রাখতে, তো এটাকে কেটে ফেলে দেবো, কিন্তু ফেলে দিয়ে কোনো লাভ নেই, সেই জন্যে আমি এটাকে সুন্দর করে গ্রাফটিং করে দেবো অন্য আমার পুরনো একটা গাছে। আর গাছের এই চারিদিকের এই ডালগুলো বেরিয়ে বেশ গাছটাকেও কিন্তু একটা ঝাঁকালো, বেশ একটা ঝাঁটালো আকৃতি দেবে। তো সেই জন্যে আমি এখন এখান থেকে এই ডালটাকে কেটে নেব। এবং এর সঙ্গে বলে রাখি যে এইখানেও কিন্তু আমি আমার আরেকটা প্রজাতির জাম গাছ, সেটাও কিন্তু আমি এখানে এসে বসিয়ে দেবো। তো এই যে আমরা কেটে নিলাম, এবং এই পাতাগুলোকে এইভাবে আমি ফেলে দেবো। তো চলুন এবার এই যে সায়নটা নিয়ে নিলাম, এই সায়নটাকে এবার আমরা সরাসরি আমাদের গাছে গ্রাফটিং করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন সরাসরি আমাদের বাগানে গিয়ে যেখানে গাছটা মাটিতে রয়েছে সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি, যেখানে আমি গ্রাফটিংটা করব। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি সমস্ত টুলস রেখে গেছি, এবং এখানে এই যে দেখুন একটা জাম গাছ রয়েছে, এই জাম গাছটায় আমি এখন কিন্তু একে গ্রাফটিং করব। প্রথমে আমি এই পাতাগুলোকে আরেকটু কেটে দিচ্ছি এইভাবে ব্লেডের সহযোগিতায়, আর এই উপরের পাতাটাকেও আমি আরেকটু এইভাবে কেটে দেবো। এখানে দেখবেন যেন অগ্রমুকুলটায় কোনো রকম আঘাত না লাগে। ব্যাস, এই দেখলেন কাটিংটা আমাদের হয়ে গেল। আর এর নিচেটা, এই যে গোড়াটা রয়েছে এই নিচেটায় আমি এবার সুন্দর করে একটুখানি কাট করে দেবো। গোড়াটা সুন্দর করে গোল করে এইভাবে ব্লেডের সহযোগিতায় আমি কেটে দিলাম, এই যে দেখতে পেলেন। এবার কেটে দিয়ে সাপুল আকৃতি ঠিক করছি না, একবারে আমি তীরের মতন করে নিলাম, এই যে আপনারা দেখছেন
সাপলটা করতে পারতাম, কিন্তু ওইটা করলাম না কেন? ওইটার থেকে এইটার গুণাগুণ কিন্তু অনেক ভালো, এই কলমটা কিন্তু আরও বেশি ভালোভাবে হয়ে যাবে। এবারে আমরা ঠিক এর মিডিলে একটা কাট দিয়ে দেবো। এই যে সাপল আকৃতি আমরা করিনি, দেখতে পাচ্ছেন যে এরকম একটা দিকে ঢালু করেছি, এই যে একটা দিকে, একটা দিকে ঢালু করেছি। এবার ঠিক এর মিডিলে আরেকটা কাট দিয়ে দেবো, যেটা আমরা ওই গাছের সঙ্গে গেঁথে দিতে পারবো। আরেকটা কাট আমরা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল, আপনারা দেখছেন তো। চলুন এরপরে আমরা সরাসরি গাছে গিয়ে এটাকে প্রতিস্থাপন করি, আমরা গাছের কাছে চলে যাই। এই যে যে গাছটা আপনারা দেখছেন, তো এই গাছের প্রথমেই আমি এই ডগাটাকে কেটে দেব, এখানেও আমি পরবর্তীতে আরেকটা বসিয়ে দেব। আর এই জায়গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানটায় আমি এইখানটায় কলমটা বসাবো, তো এইখানটা আমি সুন্দর করে কেটে দিলাম। এই যে পুরো এই যে আগাটা দেখছেন, এটা আমি পুরো কেটে বাদ দিয়ে দিলাম, আমাদের প্রয়োজন হচ্ছে শুধু এইটুকু। তো এইটুকু নেওয়ার জন্যে বা কাজ করার জন্য আমি এইখান থেকে একটুখানি পাতাগুলোও কেটে দিলাম। এরপরে আমরা কি করব, ব্লেডের সাহায্যে, যেহেতু গাছটা সরু আমাদের আর ইয়ে নেওয়া লাগবে না, ছুরি দিয়ে কাটা লাগবে না, আমরা ব্লেডের সাহায্যে এটাকে সুন্দর করে এভাবে সমান করে কেটে নিলাম। এইখানে যেমন করেছিলাম ঠিক তেমনভাবেই এইখানে সাপলের মতন এখানেও একটা চিহ্ন এভাবে করে দেবো, সরি সাপলের মতো না, একদিক ঢালু করব, একদিক আপনারা দেখুন তাহলে বুঝে যাবেন। এই যে একদিক আমাদের ঢালু হয়ে গেল, এবং চেষ্টা করব যেন ওইটায় যতটুকু ঠিক ততটুকুই ঢালু হয়, তার বেশি যেন না হয় বা কম যেন না হয়। ব্যাস আমাদের ঢালু করাটা খুব সুন্দর হয়ে গেল। এইবার ওইখানে যেমন একটা কাট মার্ক দিয়েছিলাম ভেতরের দিকে, এইখানেও সেরকম একটা ভেতরের দিকে এরকম আমরা কাট মার্ক করে দেবো। এরপরে দেখুন এই যে যে বাকলটা আমরা নিয়েছি এইখানে, মানে এই যে যে রুটের স্টকটা এবং সায়নটা নিয়েছি, সেইটা ঠিক দুটো এইভাবে আমি ভরে দিলাম, জাস্ট এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ভরা হলো, এই যে। এবার আমি এইখানে সুন্দর করে বেঁধে দেবো, সুন্দর করে এটা আমি বেঁধে দেবো। দেখুন একদম ইজি, এই যে প্রসেস একদম ইজি, এবং এইভাবে হবেই, গ্যারান্টি দিয়ে বলছি হবেই। এটা বাঁধার জন্যে এই যে আমি প্লাস্টিকের টেপটা নিয়েছি, এটা দিয়ে তার আগে আমি এই পাতা দুটোকেও কেটে দিই, কারণ আমাদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। ব্যাস এরপরে আমি এই পাতা দুটো এই গ্রাফটিং টেপটা দিয়ে আমি দেখুন এটাকে সুন্দর করে মুড়ে দিচ্ছি। এবং এইখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু খুব বেশি প্রেশার দেবেন না, যাতে এই ডাল দুটো জুড়ে থাকে সেইটুকু প্রেশারই কিন্তু যথেষ্ট। খুব বেশি প্রেশার দেওয়া লাগবে না, শুধুমাত্র গাছ দুটো যেন জুড়ে থাকে একে অপরের সঙ্গে সেইটুকু প্রেশার দিলেই হবে। আর এই যে যে পদ্ধতিতে আমি আজকে কলমটা আপনাদেরকে দেখালাম, মানে এই গ্রাফটিংটা দেখাচ্ছি, এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে কিন্তু সেটা মানে ভীষণ ইজি হয়। ওই সাপল আকৃতি করে যেটা আমরা করে থাকি তার থেকেও কিন্তু এটার গ্রাফটিং রেজাল্টটা ভীষণ ভীষণ ভালো। ব্যাস হয়ে গেল আমাদের গ্রাফটিং, এবং এটার রেজাল্ট ভীষণ ভালো হবে। দেখুন একদম এইভাবে যদি আপনারা গ্রাফটিং করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির উন্নত চারাটাই খুব সুন্দর উন্নত প্রজাতিতে পরিণত হবে। কমপ্লিট হয়ে গেল, এবার বাড়তি যেটুকু আছে সেটা এইভাবে আমরা কেটে দিলাম। এরপরে এরকম একটা প্লাস্টিকের আমরা ঠোঙা নেব, এবং ঠোঙাটা নিয়ে আমরা এর ওপরে পরিয়ে দেবো। কেন এটা পড়াবো, এটা ধরুন আমরা কৃত্রিমভাবে একটা গ্রিন হাউস তৈরি করে দিচ্ছি, এবং যে মানে গরম ভাবটা সেটাও কিন্তু বজায় থাকবে ভেতরেরটায়, মানে বাইরের পরিবেশের সঙ্গে ভেতরের পরিবেশটার কিন্তু একটুখানি পার্থক্য থাকবে। এটা আপনারা সেলো টেপ দিয়েও আটকে দিতে পারেন, এইভাবে আমার কাছে ফিতে রয়েছে তাই আমি ফিতেটা দিয়ে বেঁধে দিচ্ছি। সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। আজ 23শে জানুয়ারি, তো ফিরে এলাম ঠিক 20 দিন পরে, মানে আমরা 2 তারিখে ওটা গ্রাফটিং করেছিলাম, তো গ্রাফটিং করার ঠিক 20 দিন পরে আমরা এবার দেখব যে আমাদের এইটার পরিস্থিতি কী আছে। আশা করি খুব সুন্দর হয়েছে, এ দেখুন আমাদের সেই গ্রাফটিংটা। তো এখন আমরা এইটাকে কেটে দেখি ঠিক 20 দিন পরে কী পরিস্থিতিতে আছে, মানে এই প্যাকেটটা আমরা খুলবো, দেখবো যে গ্রাফটিংটা সাকসেসফুল হলো কি না। এই প্যাকেটটা খুললেই আমরা আসল তথ্যটা বুঝতে পারবো। বাহ এই দেখুন কি অসাধারণ, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ, দেখুন এটা রীতিমতন পাতা বেরিয়ে গেছে, এই দেখুন, মানে আমাদের সমস্ত
ব্যাপারটা টোটাল সাকসেসফুল হয়েছে। তো দেখুন এই যে এত সহজে এই যে গ্রাফটিংটা হয়ে গেল, আপনারা দেখলেন এই যে কত সুন্দর নতুন পাতা ছেড়ে দিয়েছে এবং পাতা বের হচ্ছে, আপনারা দেখুন এই যে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে অতি সহজে কিভাবে আমি গ্রাফটিং করলাম এবং তার রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে অতি সহজে মাত্র 20 দিনেই কি সুন্দর আমার গ্রাফটিংটা দাঁড়িয়ে গেছে। তো আপনাদের বাড়িতেও যে পুরনো জাম গাছগুলো আছে বা পুরনো গাছ আছে, এই গ্রাফটিং আপনি সমস্ত গাছে করতে পারেন, সমস্ত ফল গাছে করতে পারেন এবং লেবু গাছে এই মুহূর্তে করলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। যেমন জাম গাছে পাবেন তেমনি লেবু গাছেও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনারা এর থেকে কিছু অন্তত বুঝতে পেরেছেন বা হয়তো আপনাদের উপকারে লাগবে। আর আরেকটা কথা বলি, গার্ডেন বিষয়ক যে কোনো ধরনের ভিডিওর জন্য নতুন নতুন গাছ সম্পর্কে জানতে, নতুন টেকনিক সম্পর্কে জানতে, বিশেষ করে ছাদ বাগানে আপনি কী করে এগুলো করবেন সেটা জানার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি এরকম ভালো ভালো ভিডিও প্রচুর আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। আশা করি আপনারা অবশ্যই গ্রাফটিংটা আজকেই শুরু করবেন। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, টাটা। লাইক কমেন্ট